নমস্কার, আজকে আমি আপনাদেরকে রুই মাছের কালিয়া করে দেখাচ্ছি। এই জন্য আমি চারটে মাছের পিসকে নুনুদ মাখিয়ে একটু ভেজে রেখেছি, আর আমি নিয়েছি দুটো আলুকে নুনুদ মাখিয়ে ভেজে রেখেছি, আর আমার লাগছে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, একটা টমেটোকে কুচি করে নিয়েছি, এক চামচ আদা রসুনকে পেস্ট বানিয়ে নিয়েছি, একটু গোটা গরম মশলা নিয়েছি, একটু চিনি নিয়েছি, আর লাগছে এক চামচ হলুদের গুঁড়ো, আর এক টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ ধনের গুঁড়ো, এক টেবিল চামচ জিরের গুঁড়ো নিয়েছি। আর এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি, দিয়ে আমি এবার চিনিটা প্রথমে দিয়ে দিলাম, তাহলে রংটা সুন্দর আসবে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এবার মশলাগুলো, এই হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি এবার নুনটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, আর একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো মশলাটা সমানে কিন্তু খুঁটিটা নাড়িয়ে যেতে হবে, নাহলে মশলাটা ধরে যেতে পারে। আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলার গা থেকে তেলও বেরিয়ে বেরোতে আরম্ভ করে দিয়েছে। আমি এবার ভাজা আলুগুলো, নুডলস দিয়ে ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি। আলু দিয়েও মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা আলুকে তো ভাজা আছে, তাহলে বেশিক্ষণ এটাকে আর সেদ্ধ হতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা লো ফ্লেমে করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, রান্নাটা প্রায় হয়েই এসছে। আমার আলুগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা সিমে করাই আছে, আমি এবার ঢাকা দিয়ে রাখছি, মিনিট পাঁচেক পর নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, গন্ধটা যাতে ভালো থাকে, আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি স্টার্ট করে দিয়েছি এটা, আপনারা বাড়িতে এটা ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর চটজলদি নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করুন। নমস্কার।